হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে আমি তোমাদের সঙ্গে কেমিস্ট্রির কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং WBCS এবং যে কোনো পরীক্ষার জন্য খুব দরকারি। সেই ধরনের কিছু কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, শর্ট কোশ্চেন। আর তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে তোমাদের হয়তো অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না যারা চ্যানেল প্রথমবার ফলো করছো, আমাদের চ্যানেলে কিন্তু ফ্রেন্ডস কেমিস্ট্রির একটা মাস্টার কোর্স অলরেডি চলছে। এবং এই কেমিস্ট্রির মাস্টার কোর্সের মধ্যে কিন্তু তোমরা যে কোনো ধরনের পরীক্ষা, অর্থাৎ WBCS প্রিলিমস এবং মেন্স, তাছাড়া SSC যে বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ SSC, CGL, CHSL গ্রুপ ডি, বা RRB-র NTPC, RRB গ্রুপ ডি, RRB-র প্যারামেডিক্যাল, এই ধরনের যে পরীক্ষা, বা PSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই ধরনের যে পরীক্ষাগুলো হবে, যে কোনো পরীক্ষার প্রিপারেশানের জন্য তোমরা কিন্তু আমাদের এই কেমিস্ট্রির মাস্টার কোর্সটাতে এনরোল হতে পারো। এই মাস্টার কোর্সের মধ্যে মেনলি সমস্ত ধরনের পরীক্ষার সিলেবাসকে কভার করা হয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী আছে, যে টোটাল 13টা টপিক আছে, সেই টপিকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই 13টা টপিক আছে, এই টপিকগুলো তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে যে কোনো পরীক্ষার সিলেবাসের সঙ্গে মিলিয়ে দেখতে পারো। দেখবে যে কোনো পরীক্ষার সিলেবাস যা আছে তা কিন্তু এই 13টা চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই 13টা চ্যাপ্টারকে টোটাল 26টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা হয়েছে, ভিডিও লেকচার, যেগুলো বড় ক্লাস, কোনোটার ক্ষেত্রে 3টে ক্লাস আছে, কোনোটার ক্ষেত্রে 2টো ক্লাস, বা কোনোটার ক্ষেত্রে 1টে ক্লাস আছে। টোটাল 26টা ভিডিও লেকচারের মাধ্যমে এটাকে কমপ্লিট করা হয়েছে, এবং 13টা মিনি মক টেস্ট, অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে মিনি মক তোমাদের কমপ্লিট, চ্যাপ্টারটা পড়ানো কমপ্লিট হওয়ার পর প্রোভাইড করা হয়। এবং তার সঙ্গে আছে কি, তার সঙ্গে আছে ফ্রেন্ডস তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, অর্থাৎ টোটাল কোর্সটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 5টা ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে। 5টা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে তোমাদের যদি কোনোরকম কোনো ডাউট হয়ে থাকে, তোমরা সেটাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে কভার করতে পারো। এছাড়াও আছে কি, এছাড়াও আছে মেগা মক টেস্ট, অর্থাৎ মেগা মকের মাধ্যমে দেখো এখানে বলা হয়েছে যে ইট উইল কভার 500 কোশ্চেন ইন 10 সেটস, অর্থাৎ তোমাদের 50টা কোশ্চেনের টোটাল 10টা সেট দেওয়া হবে এবং 500টা কোশ্চেন কভার করা হবে। মানে এই কোর্সে তোমরা যদি এনরোল হও তাহলে ভিডিও লেকচার তো পাচ্ছ, এবং হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে আমাদের সিস্টেম একটু অন্যরকম। আমরা কি করি, ক্লাস হওয়ার আগেই তোমাদেরকে কিন্তু আমাদের যে নোটসটা আছে সেই নোটসটা প্রোভাইড করে দেওয়া হয়, অথবা ফার্স্ট ভিডিও লেকচারটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে পুরো চ্যাপ্টারের নোটসটা PDF প্রোভাইড করে দেওয়া হয়। তার কারণ আমাদের যে চ্যাপ্টার, মানে আমি যে PDFটা থেকে তোমাদেরকে পড়াবো, সেই PDFটা তোমাদের সামনে থাকলে PDFটা খুলে তোমরা আমার ভিডিও লেকচারটা দেখবে, তাহলে তোমাদের পড়ার অনেকটা সুবিধা হবে। সেই কারণে এই সিস্টেম করা হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ক্লাস আপলোড হওয়ার পরেই বা ক্লাস শুরুর আগেই তোমাদেরকে পুরো চ্যাপ্টারের PDFটা দিয়ে দেওয়া হয়। চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তোমরা পেয়ে যাবে মক টেস্টের প্রথমে কোশ্চেন আপলোড করা হয় সকালে, তারপরে সন্ধ্যের সময় অ্যান্সার আপলোড করে দেওয়া হয়, যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো এবং কত নাম্বার পাচ্ছ সেটা তোমরা নিজেরা নিজেদেরকে জাজ করতে পারো। এবং লাস্টে থাকছে তোমাদের 500টা কোশ্চেন, টোটাল 10টা সেট, অর্থাৎ এর মাধ্যমে তোমরা থিওরি তো পুরো নোটস পেয়েই যাচ্ছ, তার সঙ্গে মিনিমাম 750টা কোশ্চেন তোমাদের কভার হচ্ছে। তো তোমরা যারা ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটাতে এনরোল হও। অলরেডি আমাদের কোর্সটা রানিং চলছে, এটা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তবে সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা এখনও এনরোল হতে পারবে, কারণ এনরোল হলেই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানের টেলিগ্রাম গ্রুপের মধ্যে তোমরা যতগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে সবের ভিডিও লেকচার, তার PDF, মিনি মকগুলোর PDF, এবং কিছু অলরেডি 3টে মেগা মক আমাদের কমপ্লিট হয়েছে, সেই মেগা মকগুলোর PDF তোমরা পেয়ে যাবে। এরপরে আজকের ক্লাসটা শুরু করা যাক। এরপরে আজকের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের প্রথম কোশ্চেন দেখো, হোয়েন হাইড্রোজেন স্টার্টস বার্নিং ইন এয়ার ইট প্রডিউসেস, যখন বাতাসে হাইড্রোজেনকে পোড়ানো হয় তখন কী উৎপাদন হয় বা কী প্রডিউস করে। তো নিম্নলিখিতগুলোর মধ্যে যেটি প্রডিউস হয় সেটি হচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান বি, ওয়াটার। অর্থাৎ হাইড্রোজেনকে যখন বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, অবশ্যই বাতাসের মধ্যে অক্সিজেন থাকবে, তখন হাইড্রোজেন আর অক্সিজেনের রিয়াকশানের মাধ্যমে জল তৈরি হয়। তার রিয়াকশানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 2H2+O2 = 2H2O। এরপরে 2 নম্বর প্রশ্ন,
A bond formed by the transfer of electrons between atoms of elements is called. অর্থাৎ যে কেমিক্যাল বন্ডিং হয়, কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে যে ধরনের বন্ড দুটো মলিকিউলের মধ্যে, দুটো এলিমেন্টের মধ্যে অ্যাটম আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়, সেটাকে কী বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস, তোমরা এটা আশা করি সকলেই জানো, আয়নিক বন্ড। অপশান এ, আয়নিক বন্ড মানে যেমন ধরো NaCl, সেখানে কি Na থেকে একটা ইলেকট্রন Cl-কে ডোনেট করা হয় এবং তার মাধ্যমে তাদের মধ্যে যে বন্ড তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে আয়নিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড কি, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যেমন হচ্ছে CH4 মিথেন, এক্ষেত্রে কি হয় না, কোনো রকম কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না, বরং একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে বন্ড তৈরি করা হয়ে থাকে। যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ চারটে হাইড্রোজেন আছে, চারটে হাইড্রোজেনের সঙ্গে কীভাবে না কার্বনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন এক মিউচুয়ালি এরা একে অপরের সঙ্গে শেয়ার করে এবং শেয়ার করে যে বন্ডটা তৈরি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে কোভ্যালেন্ট বন্ড। যারা আমার এই ক্লাসগুলো করেছো মাস্টার কোর্সটা, তারা আশা করি এই জিনিসগুলো খুব সহজ লাগছে তাদের কাছে, কারণ এই জিনিসগুলো সবই আমাদের কোর্সে খুব ডিটেলসে পড়ানো হয়েছে এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ইথিলিন, ইথিলিনের স্ট্রাকচার কীরকম, ইথিলিনের স্ট্রাকচার। এই কোশ্চেনটা মানে একটু তোমাদের বলতে পারো ট্রিকি, তার কারণ হচ্ছে ইথিলিনের যে স্ট্রাকচার এই সেই স্ট্রাকচারটাকে ডাইরেক্ট দেখে এগুলোর কারোর সঙ্গেই তার মিল পাওয়া যায় না, এখানে তোমাদের মেনলি এলিমিনেশনের মাধ্যমে যেতে হবে। অপশানগুলো কী কী আছে, অপশানগুলো হচ্ছে লিনিয়ার, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল আর ট্রায়াঙ্গুলার। তো এখানে তোমরা এর এটা দেখে নাও, ছবিটা দেখে নাও স্ট্রাকচারটা। তো এখানে স্ট্রাকচার দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কোনোভাবেই লিনিয়ার তো নয়, এবং লিনিয়ার না হওয়ার লিনিয়ার কোনটা হতো, লিনিয়ার এক্সাম্পল একটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাসিডিলিন। অ্যাসিডিলিন মানে হচ্ছে C2H2, তাহলে এক্ষেত্রে এইরকমভাবে তোমাদের স্ট্রাকচারটা তৈরি হয়। অ্যাসিডিলিন হচ্ছে তোমাদের লিনিয়ার স্ট্রাকচারের উদাহরণ হবে, কিন্তু ইথিলিন তোমাদের এখানে কী হবে, ইথিলিন হচ্ছে তোমাদের হবে এখানে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার। তার কারণ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা কিছুটা এইরকম, দুটো ট্রায়াঙ্গেল আছে, সেই কারণে এটাকে ইথিলিন স্ট্রাকচারটাকে ট্রায়াঙ্গুলার বলা হয়ে থাকে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, স্ট্রংগেস্ট বন্ড অর্থাৎ নিচে যে অপশানগুলো আছে এর মধ্যে কোন বন্ডটা সব থেকে স্ট্রং। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে ট্রিপল বন্ড যেটা হবে, ট্রিপল বন্ড অবশ্যই স্ট্রংগেস্ট হবে, তাই এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এরপরে 5 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস ইন এ H2O মলিকিউল ইজ। তো এই প্রশ্নটার, এই প্রশ্নটা একটু অন্য ধরনের, মানে এটা একটু আনকমন কোশ্চেন, এর তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি, 4। একটা জলের মলিকিউলের মধ্যে ম্যাক্সিমাম 4টে হাইড্রোজেন বন্ড থাকতে পারে। তো তার স্ট্রাকচারটা তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ, এই যে ডটেড লাইনগুলো আছে এইগুলো হচ্ছে তোমাদের ফ্রেন্ডস হাইড্রোজেন বন্ড। তো এখানে তোমরা 4টে হাইড্রোজেন বন্ড খুব সহজেই দেখতে পাচ্ছ, এই ম্যাক্সিমাম 4টে হাইড্রোজেন বন্ড থাকতে পারে। এরপরের 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যামাক্সিন কি, মেনলি এখানে গ্যামাক্সিনের রাসায়নিক নামটাকে জিজ্ঞেস করা হয়েছে। গ্যামাক্সিন যে একটা এক ধরনের পেস্টিসাইড, এটা তোমরা সকলেই জানো, আমাদের ঘরেও অনেকে দেখবে বিভিন্ন ধরনের মানে পিঁপড়ে তাড়ানোর জন্য বা অনেক সময় আরশোলা মারার জন্য, যেটাকে আমরা অনেককে বলে থাকি লক্ষণ রেখা, যে ধরনের একটা জিনিস পাওয়া যায় আর কি, যেটা আমরা চকের মতো দাগ কেটে দিলে তার ভিতরে পিঁপড়ে ঢুকতে পারে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেস্টিসাইড এক ধরনের, এটা হচ্ছে গ্যামাক্সিন। তো সেই গ্যামাক্সিনের রাসায়নিক নামটা কি, গ্যামাক্সিনের রাসায়নিক নাম এখানে তো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি, বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে তোমাদের ফ্রেন্ডস গ্যামাক্সিন। এরপরে 7 নম্বর প্রশ্ন, স্টার্চ ইজ এ পলিমার অফ, স্টার্চ মানে শর্করা, শর্করা কিসের পরিমাণ পলিমার, সেটা তোমরা তো খুব সহজেই বুঝতে পারছো, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডস গ্লুকোজ, গ্লুকোজের পলিমার হচ্ছে স্টার্চ। এখানে তাহলে 7 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি। এরপরে 8 নম্বর প্রশ্ন, ভিটামিন সি ইজ,
ভিটামিন সি নিম্নলিখিতগুলোর অপশানগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ছে? এটাও একটু আনকমন কোশ্চেন। ভিটামিন সি হচ্ছে ফ্রেন্ডস তোমাদের মেনলি কি না, ভিটামিন সি হচ্ছে এক ধরনের ল্যাকটোন। এবার তোমাদের মনে হতে পারে ওখানে অপশান ডিটা সঠিক উত্তর হচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে যে ল্যাকটোন কী জিনিস, ল্যাকটোন কী জিনিস সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো ল্যাকটোন কী জিনিস, ল্যাকটোন হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সাইক্লিক কার্বক্সিলিক এস্টার্স কন্টেনিং এ ওয়ান অক্সাসাইক্লো অ্যালকেন টু ওয়ান স্ট্রাকচার। আচ্ছা এই এই যে স্ট্রাকচারটা কী জিনিস এটা তো তোমাদের এমনি মনে রাখো, কারণ এতটা ডিটেলসে তোমাদেরকে কোশ্চেন করবে না অর্গ্যানিক থেকে, আমাদের মেনলি বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেনটা আসে। শুধুমাত্র এই জিনিসটা মনে রাখো সেটা হচ্ছে কি না, সাইক্লিক কার্বক্সিলিক কার্বক্সিলিক যে অ্যাসিড থাকে সেই সাইক্লিক কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার হচ্ছে ল্যাকটন। তার এর স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিংয়ের মতো যে স্ট্রাকচার। তো এই যে পরপর স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ফর্মের স্ট্রাকচার। তা দেখো নামগুলো তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লেফট টু রাইটে পরপর হচ্ছে কি যে এগুলো কী কী আছে না, আলফা বিটা গামা এবং ডেল্টা এই ধরনের পরপর আছে। এবং তার সঙ্গে সঙ্গে কী হয়েছে না, কার্বন অ্যাটমের সংখ্যাটাও বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেখানে রিংটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই অনুযায়ী এদের নামকরণগুলো এখানে করা হয়েছে। তো মূলত তোমরা মনে রাখবে যে কার্বক্সিলিক অ্যাসিড তার যে সাইক্লিক ফর্ম, নট লিনিয়ার, তার যে সাইক্লিক ফর্ম অর্থাৎ সাইক্লিক কার্বক্সিলিক অ্যাসিড, সেই সাইক্লিক কার্বক্সিলিক অ্যাসিডের যে এস্টার সেটাকে বলা হয় থাকে ল্যাকটোন। আর এই ল্যাকটনের ল্যাকটন হচ্ছে মানে ল্যাকটনের মধ্যে কোনটা পড়ছে সেটা হচ্ছে ভিটামিন সি। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন, সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ দ্যাট হুইচ পারমিটস দ্য প্যাসেজ অফ সেমি। আচ্ছা পারমিয়েবল টার্মটা আমি তোমাদের যারা জানো না একটু বলে দিচ্ছি। পারমিয়েবল মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে পাস করা। যে এটা এই টার্মটা মেনলি ব্যবহার করা হয় কিসের জন্য, সয়েলের জন্য। সয়েলের ক্ষেত্রে কি না, পারমিয়েবল সয়েল মানে বোঝানো হয় যে সয়েলের মধ্য দিয়ে জল খুব সহজে পাস করতে পারে সেটাকে বলা হয় থাকে পারমিয়েবল সয়েল। পারমিয়েবল মানে পাস করা, কোনো কিছুর মধ্যে দিয়ে যখন কোনো কিছু পাস করে সেটাকে বলা হয় থাকে পারমিয়েবল। যেমন পাথর বা স্টোন হচ্ছে ইমপারমিয়েবল, কারণ তার কারণ পাথরের মধ্যে দিয়ে কোনো রকম জল পাস করতে পারে না ন্যাচারালি। এবার পাথরের মধ্যে সূক্ষ্ম মানে পোর থাকলে বা ফাটল থাকলে সেটা আলাদা ব্যাপার, ন্যাচারালি কোনো পাথর যেমন গ্রানাইট, গ্রানাইটের মধ্যে কিন্তু কোনো রকম কোনো পোর থাকে না, গ্রানাইট খুব সলিড স্ট্রাকচারের পাথর হয়। গ্রানাইট হচ্ছে বলতে পারো পুরোপুরি ইমপারমিয়েবল। আচ্ছা এখানে তেমনি এখানে কী বলা হয়েছে না, সেমি পারমিয়েবল অর্থাৎ পুরোপুরি পারমিয়েবলও নয় আবার পুরোপুরি ইমপারমিয়েবলও নয়, মাঝামাঝি। সেমি পারমিয়েবল কাদের বলা হয়, যারা শুধুমাত্র পারমিট করে কাদের প্যাসেজকে, যারা শুধুমাত্র পারমিট করে অপশান বি সলভেন্ট মলিকিউলগুলোকে পাস করতে অ্যালাউ করে, সেই ধরনের যে মানে মেমব্রেন বলো বা যাই হোক সেই ধরনের জিনিসগুলোকে বলা হয় থাকে সেমি পারমিয়েবল মেমব্রেন। মেমব্রেনও হতে পারে যে কোনো জিনিসই হতে পারে যার মধ্যে দিয়ে শুধুমাত্র সলভেন্ট মলিকিউল পাস করতে পারবে সেটাই সেমি পারমিয়েবল হবে। মেমব্রেনই হতে হবে এমন কোনো মানে নেই, তবে জেনারেলি সলিউশনের ক্ষেত্রে যেহেতু এখানে বলা হয়েছে তো সেখানে মেমব্রেনের মাধ্যমেই আমরা এই ধরনের সলিউট আর সলভেন্টটাকে আলাদা করে থাকি, তাই এখানে মেমব্রেন বলা হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, যে একটা এই থেকে একটা বায়োলজিক্যাল টার্ম আছে সেটা হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবল বলে একটা জিনিস থাকে, যেটা আমাদের সেল মেমব্রেনের ক্ষেত্রে দেখা যায়। সিলেক্টিভ পারমিয়েবল, সিলেক্টিভ পারমিয়েবল মানে হচ্ছে কীরকম, যে শুধুমাত্র কিছু নির্দিষ্ট মলিকিউলকেই তারা পাস হতে অ্যালাউ করে সেই ধরনের জিনিসকে বলা হয় থাকে সিলেক্টিভ পারমিয়েবল। সিলেক্টিভ পারমিয়েবলের উদাহরণ হচ্ছে তোমাদের সেল মেমব্রেন, তোমরা যারা বায়োলজি পড়েছো তারা সকলেই জানো সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে কিছু পার্টিকুলার প্রোটিনই আমাদের সেলের মধ্যে প্রবেশ করতে পারে, অর্থাৎ সেল মেমব্রেন শুধুমাত্র কিছু পার্টিকুলার প্রোটিনকেই অ্যালাউ করে সেলের মধ্যে এন্টার করার জন্য, তাই এদেরকে বলা হয় থাকে সেল মেমব্রেনকে বলা হয় থাকে সিলেক্টিভ পারমিয়েবল। আচ্ছা এরপরে হচ্ছে সেমি পারমিয়েবলের একটা উদাহরণ দেখে নেওয়া যাক, তারপরে প্রশ্নেই আছে যে নিম্নলিখিতগুলো যে নামগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা সেমি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ। তো 10 নম্বর প্রশ্ন ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি কপার ফেরোসায়ানাইড। কপার ফেরোসায়ানাইড হচ্ছে এক ধরনের সেমি পারমিয়েবল মেমব্রেন।
এরপরে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইন হুইচ মোড অব এক্সপ্রেশন দ্য কনসেন্ট্রেশন অব দ্য সলিউশন রিমেন ইন্ডিপেন্ডেন্ট অব টেম্পারেচার। অর্থাৎ যে কোনো সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনত্বকে প্রকাশ করার জন্য আমরা কিছু টার্ম ইউজ করে থাকি, যেমন হচ্ছে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এই ধরনের কিছু টার্মস আমরা ইউজ করে থাকি। সেইগুলোর মধ্যে কোনটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না? তো সেটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস 11 দাগের অপশান বি, মোলালিটি। মোলালিটি কিন্তু ফ্রেন্ডস টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে সলিউবিলিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যামাউন্ট অফ সলিউড ইন গ্রামস প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলভেন্ট। অর্থাৎ 100 গ্রাম সলভেন্ট, প্রতি 100 গ্রাম সলভেন্টের মধ্যে কত গ্রাম সলিউড বর্তমান, এই ধরনের টার্মে যে কনসেন্ট্রেশনটাকে বা যে সলিউবিলিটি কিটাকে ডিফাইন করা হয়ে থাকে সেটাকে কী বলা হয়ে থাকে? ও সরি ফ্রেন্ডস, আমি প্রশ্নটা একটু ভুল বললাম। এখানে কনসেন্ট্রেশনের ব্যাপার না, এখানে সলিউবিলিটি বা দ্রাব্যতা, সলিউবিলিটি বা দ্রাব্যতাটাকে আমরা ডিফাইন করি কী হিসাবে, যে আমার যে সলিউড আছে বা দ্রাব্যক আছে, যেটা দ্রাব্য যেটা, সেটার প্রতি গ্রাম কিসের মধ্যে বর্তমান, 100 গ্রাম সলভেন্টের মধ্যে নাকি 100 গ্রাম সলিউশনের মধ্যে, 100 ml সলিউশনের মধ্যে নাকি 1 লিটার সলিউশনের মধ্যে, মানে মেনলি হচ্ছে, তোমাদের আমি বলে দিচ্ছি জিনিসটা, ধরো এক্স হচ্ছে সলিউবিলিটি, এক্স সমান হচ্ছে কি না সলিউট ইন গ্রামস, অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই কোনটা, 100 গ্রাম সলভেন্ট নাকি 100 গ্রাম সলিউশন নাকি 1 লিটার সলিউশন নাকি 1 ml সলিউশন, এই জিনিসটাকেই এখানে বোঝানো হয়েছে। তো এখানে 12 নম্বর প্রশ্নটার তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এবং এটা খুব ভালো করে মনে রাখবে। এই দুটো অপশানের মধ্যে তোমাদের খুব কনফিউশন হয়ে যায়, যেটা হচ্ছে কি না যে 100 গ্রাম সলভেন্ট নাকি 100 গ্রাম সলিউশন কোনটার এখানে ইউজ করা হয়ে থাকে। তাই এখানে আমি একটা স্টার মার্ক দিচ্ছি, 12 নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবে, এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, অর্থাৎ 100 গ্রাম সলভেন্টের মধ্যে, 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট বর্তমান সেটাকেই হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা বলা হয়ে থাকে। এখানে 100 গ্রাম সলিউশন বা 100 গ্রাম সলিউট সলভেন্টের মধ্যে কনফিউশন হয়ে যায়, তার কারণ হচ্ছে 100 গ্রাম সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট বর্তমান সেটাও কিন্তু একটা, সেইটাও কিন্তু একটা টার্ম আছে, সেটা দিয়েও কিন্তু অনেক সময় সলিউবিলিটিকে ডিফাইন করা হয়ে থাকে। তো সেটা এখানে তোমাদের জানার দরকার নেই, এখানে তোমরা শুধু জেনে রাখো যে সলিউবিলিটি সমান হচ্ছে মানে সাপোজ 100 গ্রাম অফ সলিউট ডিভাইডেড বাই 100 গ্রাম অফ সলভেন্ট, সেটাই হচ্ছে তোমাদের দ্রাব্যতা বা সলিউবিলিটি। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সিকোয়েন্স অফ ওয়েভ লেংথ অফ রেডিয়েশন, অর্থাৎ নিম্নলিখিত যে রেগুলো আছে তার মধ্যে কার ওয়েভ লেংথ বেশি কার কম সেইভাবে তোমাদের এখানে সাজাতে বলেছে। তো এখানে তোমরা অপশানসগুলো একটু দেখে নাও, এখানে তোমাদের 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অর্থাৎ ইনফ্রারেডের বা অতি লোহিত যেটাকে বলা হয়ে থাকে বাংলাতে, ইনফ্রারেডের ওয়েভ লেংথ সবথেকে বেশি, তারপরে সবুজ আলো, তারপরে হচ্ছে আল্ট্রাভায়োলেট, আর তারপরে হচ্ছে হার্ড এক্স রে, এবং অবশ্যই তারপরে সফট এক্স রে থাকবে। তো এইভাবে হচ্ছে ওয়েভ লেংথের সিকোয়েন্সগুলো থাকে। এরপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান অ্যালয়, অ্যালয় কী? অ্যালয় হচ্ছে কম্পাউন্ড মিক্সচার অ্যালোট্রপিক ফর্ম আইসোমার, এটাও তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, অ্যালয় একটা মিক্সচার না কম্পাউন্ড এই দুটোর মধ্যে খুব কনফিউশন হয়ে যায়। এটা সবসময় তোমরা ভালো করে মনে রাখবে যে অ্যালয় হচ্ছে ফ্রেন্ডস কিন্তু একটা মিক্সচার, অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অ্যালয় মোটেও কম্পাউন্ড নয়, অ্যালয় কিন্তু একটা মিক্সচার। এরপর আজকে শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, লাস্টের কোশ্চেন আমি ইজি রেখেছি, লাস্টের কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, এটা পরীক্ষায় অনেকবার এসেছে, আশা করি তোমরা সকলেই জানো, তবে এটাও তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এটাও অনেক সময় অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি করে, কিন্তু এটাও কিন্তু অনেকবার এসেছে, কমন কোশ্চেন, তা সত্ত্বেও কনফিউজ করে দেয় স্টুডেন্টদেরকে। সেটা হচ্ছে এআর কি, এআর হচ্ছে কম্পাউন্ড না মিক্সচার, এলিমেন্ট সলিউশন নিয়ে কোনো সমস্যা নেই, এটাও ওই কম্পাউন্ড না মিক্সচার সেইটা নিয়ে লোকের মধ্যে সমস্যা হয়।
তো 15 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান সি, এয়ারও কিন্তু মিক্সচার, অর্থাৎ অ্যালয়ও মিক্সচার এয়ারও কিন্তু মিক্সচার, এই দুটোই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই দুটোই কিন্তু মানে কমন কোশ্চেন পরীক্ষাতে এসেছে, কিন্তু তা সত্ত্বেও স্টুডেন্টদের মধ্যে অনেক সময় স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হতে থাকে, মানে কিছু কিছু কোশ্চেন থাকে না যে আমরা হয়তো বারবার পড়ি তারপরেও আমরা ভুলে যাই এবং সেই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে আর আমাদের সমস্যা সৃষ্টি করে, এই দুটো কোশ্চেন হচ্ছে তারই মধ্যে একটা। তো আজকে এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো তারা এমএইচ এডুকেশন লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।